হরি ওম মিত্রানি সর্বেভ্যো নমস্কারঃ। আর আজকে হচ্ছে স্বাতন্ত্রতা দিবস, মানে স্বাধীনতা দিবস, আর যাকে আমরা ইংরেজিতে ইন্ডিপেন্ডেন্স ডে বলে থাকি। তো আজকে 15ই আগস্ট। আর আমার কাছে ছোটবেলায়, এখন তো এই স্বাধীনতা দিবসটাকে অনেক কিছু, স্বাধীনতা দিবস বলতে অনেক কিছু বুঝি, আর আগে এত কিছু বুঝতাম না। তো সেই ছোটবেলার এক্সপিরিয়েন্সটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সেই ছোটবেলায় স্বাধীনতা দিবস মানে আমার কাছে এটা ছিল যে আজকে খুব সকালবেলা উঠতে হবে, স্কুলে যাব, ফুল বেলপাতা নিয়ে যেতে হবে, পতাকা উত্তোলন হবে, হাতে চকলেট বিস্কুট দেবে, প্যারেড মানে খেলাধুলা হবে, ব্যায়াম হবে, প্রতিযোগিতা হবে, নৃত্য হবে, সারা দিন। ছোটোবেলায় স্বাধীনতা দিবস বলতে এটাই বুঝতাম। আর আমাদের তো বাড়ির পাশে ফার্ম আছে, তো ওখানে অনেক অনেক জায়গায় মানুষ ঘুরতে আসতো, তো আমরাও আর সেখানে তো অনেক মানুষ ঘুরতে আসতো, আর বেশ আমরা বেশ কয়েকজন ছেলে মেয়ে মিলে সে আমরাও যেতাম। আর সেখানেও ফার্মেও এসব হয়, ফ্ল্যাগ উত্তোলন হতো, আর সেখানে আমরা সারাদিন ঘুরে বেড়াতাম, খেলাধুলো হতো, খাওয়া দাওয়া হতো, চকলেট বিস্কুট যা অনেক কিছু। খুব ছোটোবেলা থেকে এখন খুব মিস করি, মনে পড়লে ফার্মে গেলে সেসব ছোটো ছোটো মুহূর্তগুলো মনে পড়ে যায়। আগে কতটা শয়তানি করতাম, কতটা ফার্মে মানে পড়ে থাকতাম, ফার্মেই মানে বাড়ি, ওটাই তখন আমাদের বাড়ি ছিল এরকম মনে হয়। তো এখনও ফার্মে গেলে সেসব সেই জিনিস ছোটো ছোটো জিনিসগুলোকে খুব মিস করি, খুব মনে পড়ে। তো আমার কাছে ছোটোবেলায় স্বাধীনতা দিবস বলতে আমি এটাই বুঝতাম, আর কিছু বুঝতাম না, অন্য কিছু বুঝতাম না। এখন এখন যেগুলো বুঝি সেগুলো আগে কখনোই বুঝতাম না। তো ছোটোবেলায় স্বাধীনতা দিবসটা খুব মজার ছিল এবং কখনোই ভুলে না যাওয়ার মতনই, কোনোদিনও ভুলবো না।